আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে, রসুলের জীবনকে আমরা ফলো করতে হবে, রসুলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে। এখন রসুলের জীবন আদর্শ গ্রহণ করব কেন? যেরকম ঠিক না, রসুলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হলো একটা মানুষকে মানে যেই সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে, অনুসরণ করে, এই সবটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই। যেরকম ঠিক কিনা? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ আল্লাহ রাব্বুল আমিন বলেন রসুলের চরিত্র হলো মহান চরিত্র। কোন আসুন, এই চরিত্র হলো তিন ভাগে বিভক্ত। একটা চরিত্র হলো খুলুকে আহসান, মানে উত্তম ভালো চরিত্র, আর একটা হলো উত্তম চরিত্র, আর একটা হলো মহান চরিত্র। ভালো চরিত্র হলো আপনি তাকে গালি দেন তাহলে সে পাল্টা আবার একটা সমান সমান গালি দিয়ে দিল, বেশি দিল না, এই লোকটা মোটামুটি ভালোই। আর যে লোকটা নাকি আপনি গালি দিলে তাকে সে মাফ করে দেয়, এটার নাম হলো উত্তম চরিত্র। আর মহান চরিত্র হলো তার কাছে কেউ তাকে কেউ গালি দিলে, তার সাথে খারাপ আচরণ করলে পাল্টা উনি তার সাথে এমন সুন্দর আচরণ করেন যে আচরণে তার খারাপ চরিত্র ভালো হয়ে যায়। এই চরিত্রটা ছিল একমাত্র মুহাম্মাদুর, আরো যখন মুহাম্মাদুর, এই জন্য আসুন আল্লাহ হাবিব রহমাতুল লিল আলামিনের কাছে সুর এসে বলা হয়ে গেছে, যারা জিনা করত রসুলের কাছে এসে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে মন চাই, আমার জিনার জন্য অনুমতি দিন, পারমিশন দিন। আমাদের দেশের কোন জিনাকারী ব্যভিচারী কি পিশাবুদের কাছে গিয়ে বলবে নাকি যে আমাকে জিনা করার অনুমতি দিন? আর যদি বলে তাহলে জুতাটা ফিরানো শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ হাবিব রাগ করলেন না, গুসা করলেন না, তাকে শুধু বললেন ঠিক আছে আগে বলো, তোমার বোনের সাথে যদি কেউ চিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? না গো হুজুর, হাত ভেঙে ফেলবো। কেউ যদি তোমার মেয়ের সাথে চিনা করতে চায় তুমি পারমিশন দিবি? হুজুর বলেন কি, ঠ্যাং ভেঙে গেলাম। তোমার মার সাথে যদি কেউ চিনা করতে চায় তুমি অনুমতি দিবি কি? হুজুর ওর মাথা ভেঙে ফেলবো। ঠিক আছে তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবে কি? কৌদুর ইসরাফিল সিংহে হু দেওয়ার আগে আমি নিজে হু দিলাম, কেমন শুরু করে দেবে। আল্লাহ রাসূল লা তাবিক ইবাদত আর দেখ, পৃথিবীর যত মহিলা আছে সব মহিলা চার ভাগে বিভক্ত হয়ে তো, কারো মেয়ে না হয় কারো বোন, আর না হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে। তুমি যার সাথে জিনা করবে ওই মহিলা তো কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো স্ত্রী। তোমার কাছে যেমন তোমার মার ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে, যেই লোক যেই লোকের বোনের ইজ্জত নষ্ট করবে তার তো বোনের ইজ্জত আছে কেমনে নষ্ট করবে, তার কাছে তো খারাপ লাগবে। এমনি লোকটা দাঁতের হুজুর এমন সুন্দর চরিত্র জীবনে কোনোদিন কারো কাছে পাই না গো আল্লাহর হাবিব, আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন আমি জিনা করব না। ভাইরা আমার, তাহলে দেখা গেল রসুলের চরিত্রের কাছে আসলে খারাপ চরিত্রের লোক ভালো হয়ে যায়। আল্লাহ আকবার, অসংখ্য ঘটনা, অসংখ্য ঘটনা যারা নাকি পরিবর্তন হয়ে গেল, আগে জিনা করত এখন জিনা করবে দূরের কথা, সামান্য অন্যায় করার কারণে খালি কান্দে আর কান্দে। একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, যে লোকগুলো জিনার মধ্যে লিপ্ত ছিল, আল্লাহর হাবিবের চরিত্রের তাস পায়া এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থার পরিবর্তন ঘটল। হযরত সালাবাতুল আনসারি নামে একজন সাহাবি, সালাবাতুল আনসারি ওনার বাড়ি হলো মদিনা,
আর মক্কা থেকে হিজরত করে এসেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে রসুল ভ্রাতৃত্ব করে দিয়েছেন, তোমাদেরকে ভাই ভাই বানাইয়া দিলাম, এক ফ্যামিলিতে চলাফেরা করবে। তবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রামাতুয়ামিন যুদ্ধের মধ্যে চলে গেলেন আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন। সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু আনহু ওনার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করে নিল, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে শয়তান প্ররোচনা দিয়ে সালাবাতুল আনসারির সঙ্গে তুলে ধরা হলো। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, স্বামী বাড়িতে নাই, বিরাট বড় সুবর্ণ সুযোগ, এই প্রলোভন দিয়ে পর্দার ভিতরে নিয়ে গেল। ওই মহিলার হাত গিয়ে ধরেছে, যেই মাত্র টান দিল মহিলা ডাক দিয়ে বলে, সালাবারে তোর কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের মাঠে কি তুই আল্লাহর সামনে দাঁড়াবে না? তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কেমনে করবি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিবে? বিশ্বাসঘাতকতা এবং জিনা যদি করস। এতটুকু বলার পরে সালাবাতুল আনসারির অন্তরে জাহান্নামের আগুনের ভয় এসে গেল, হাত ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে বৃক্ষের নিচে সেজদা দিয়ে কাঁদলে, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন বাড়িতে, এসে দেখে সালাবাতুল আনসারি বাড়িতে নাই। তখন তিনি গেলেন, জিজ্ঞাসা করলেন, আমার ভাই সালাবা কোথায়? উনার স্ত্রী বলেন, পূর্ব দিকে চলে গেছে, সালাবাতুল আনসারির অনুসন্ধানে বের হয়ে গেল, গিয়ে দেখে পাহাড়ের ভিতরে গাছের নিচে সেজদা দিয়ে কান্দে, প্রভু গো আমি গুনাহগার, তুমি গাফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছন অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এমনি সাইদ জানতে বলে, সাইদ আমার আর মাথা উঠা, আল্লাহর দরবারে তওবা কর, কোন গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। সালাবাটা এক দেখো ভাই সাঈদ, আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা আর দেখাবো না, তুমি যদি আমাকে বাড়িতে নিতে হয় আমার দুইটা হাত গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গুলামের নায়ে টেনে নিতে পারো, আমি আর মদিনায় যাব না। বাধ্য হইয়া সাঈদ সাঈদ রাদিয়াল্লাহু আনহু সালাবার দুইটা হাত গাড়ের সঙ্গে এইভাবে বাঁধলেন, বেঁধে যখন মরা লাশের মতো, যখন নাকি মরা লাশের মতো টানে, তারই মেয়ে শামসুন রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে রশি ধরে টানে আর কয়, বুড়া তো হয়েছ, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝে এখনো বদলায় নাই। সুবহানাল্লাহ বলেন না, আব্বা চরিত্র এখনো বদলায় না, আরেকজনের স্ত্রীর হাতে তুমি কেমনে ধরলে? যে লোকটাকে আরেকজনের স্ত্রীর হাতে ধরে এই লোককে এইভাবে অপমানিত গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে যাওয়ার পরে ডাক দিলে, সাঈদ আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো, আবু বকর সিদ্দিকের দরবারে যাব, আবু বকরকে জিজ্ঞাসা করব, আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আবু বকর অন্যায় করেছি, নফসের দোকায় শয়তানের দোকায়, আমি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবেন কিনা? আবু বকর সিদ্দিক বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাঈদ আবু বকর আমাকে বিদায় করতে পারে, আমি কিন্তু নৈরাশ হই না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব, আমার মতো নাফরমান যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা?
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গরম ওনার কাছে গিয়ে যখন বললেন আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন মাপ দিবেন কি দিবেন না আমি জানি না তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে রাসায়েত আমাকে ওমর বিদায় করে দিতে পারে আমি আল্লাহর রহমত থেকে নরাজ হব না আমাকে নিয়ে চলো আলীর দরবারে আলীকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে মাপ দিবে কিনা আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন মাপ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার আমি জানি না আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে আরে সাইদ আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে তাহলে লজ্জা হবে আবু বকরের কাছে গেলাম বের করে দিয়েছে ওমরের কাছে গিয়েছি তিনিও বের করে দিলেন আলীর কাছে গিয়েছি আলী বের করে দিলেন এবার বাধ্য হয়ে চল রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর কাছে আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না চলো রসুলের দরবারে যাই রসুলের সামনে দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা মাফের কোনো ব্যবস্থা আছে কিনা রসুলুল্লাহ তো বলেন সাহাবা মাফ দাও না তো আল্লাহর কাছে আমি জানি না তোকে মাপ দিবেন কিনা কিন্তু আমার রাগ হলো বিশ্বাসঘাতকতা কেন করলে আমার সাহাবীর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছো তোমার মতো সাহাবী আমার বাড়ির থেকে বের হয়ে যাও রাস্তায় গিয়ে ডাকতে বলে হে সাইদ আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাপের ব্যবস্থা হবে আল্লাহর রসুল যখন আমাকে বের করে দিলেন তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় না আর কেউ নাই আমাকে আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল আলামিন তাই রশ্মিটা ছেড়ে দে আমি আর মদিনার লোককে আমার চেহারা দেখাবো না সাইদ তখন রশ্মি ছেড়ে দিল তার মেয়ে রশ্মি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে হে আব্বা ঘুরে ঘুরে দেখেছি আবু বকর তোমার প্রতি নারাজ ওমর তোমার প্রতি নারাজ আলী তোমার প্রতি নারাজ এমনকি রাহমাতুল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ আমি আল্লাহর কসম খেয়ে বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম খুশি না হবে আর জীবনে কোনদিন তোমাকে আব্বা বলে স্বীকার করব না তখন সাহাবা আকাশের দিকে চোখ উঠায় প্রভু দুনিয়াতে দেখেছি কোনদিন দুষ্টামি করলে বিচার যায় আব্বার কাছে ভাইরা বাড়িতে ঢুকতে দেয় না আব্বাও বাড়িতে ঢুকতে দেয় না সকলের কাছে ব্যর্থ হয়ে গেলে মা তার সন্তানকে বিদায়ী করে পারে না প্রভু গো আবু বকর বিদায়ী করার পরে উমরের দরবারে যেতে পেরেছি ওমর বিদায়ী করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি আলী বিদায়ী করার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পেরেছি রসুল বিদায়ী করে দেওয়ার পরে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি বলো না তুমিও যদি তোমার গুনাহগার গোলামকে বিদায়ী করে দাও তাহলে তোমার এই বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করতে পারো না আবার গিয়ে পাহাড়ের ভিতরে সেজদা দিয়ে গাছের নিচে সেজদা দিয়ে কান্দে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল জিব্রাইল হাজির হয়ে গেছেন হাজির হয়ে বলেন ওগো আল্লাহর নবী এই মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ রসুল বলেন মাখলুকের মালিক তো আল্লাহ তো আল্লাহ যে মাখলুকের মালিক হয়ে থাকে তাহলে সাহাবাকে আপনি কেন বিদায় করলেন তার তাম জীবনের গোনা এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছেন যেই মাত্র এই কথা বলেছে এমনি রসুল বলেন আবু বকর একটু খুশ করে দেখো না আমার সাহাবা কোথায় আছে হযরত উমর তারা বলেন হুজুর আমাকে অনুমতি দেন আমিও যাব কারণ আমিও খুশি আমার কাছে এসেছিল আমি তাকে বিদায় করে দিয়েছি হযরত আলী তারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে অনুমতি দেন আমিও যাব কারণ আমিও খুশি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তারে বলেন ওগো আল্লাহর হাবিব
আপনি আমাকে অনুমতি দেন, আমি মুরব্বী সাহাবি, আমার বয়স বেশি, আল্লাহর নবী উনি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় এত লম্বা হায়াত, আর কোন উম্মতে সাহাবিদের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এত লম্বা হায়াত পাবে না। সালমান ফার্সি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো 120, এতেকালের সময় ওনার বয়স হলো 350। আমাকে অনুমতি দেন আমিও যাব। এই চারজন সাহাবি তখন নাকি হাজির হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে তখন ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখে লোকেরা খেত কামারে কাজ করে, জিজ্ঞাসা করে ভাইরা আমার সালাবা নামে কোন লোক কি তোমাদের এলাকায় কোনদিন দেখেছ? তখন লোকেরা বলে সালাবাতুল আনসারি নামে কোন লোক চিনি না, তবে তোমাদের লোকটার পরিচয় বলো। লোক ওনারা বললেন জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিয়ামতের মাঠের ভয়ে কান্দে এমন কোন লোকের কোন সন্ধান কি তোমাদের নজরে পড়েছে? তখন তারা বলল লোকটা দেখি নাই, কিন্তু আমরা ঘুমায় গেলে ওই পাহাড়ের ভিতরে গুন গুন শুয়ে একটা লোক কান্দতে থাকে, তার কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমাতে পারি না, আমাদের মনে হয় তোমাদের লোকটাই সেই লোকটাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ওমর চল যাই গিয়ে দেখি। তখন গভীর রাত্রে গিয়ে দেখে সাজদা দিয়া কান্দে, প্রভু গোলা করেছি অন্যায় করেছি, আল্লাহ তবুও তো তুমি আমাকে সৃষ্টি করেছ, তোমার রহমতের দরজা থেকে যদি তাড়ায় দাও বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কোথায় যাবে? এই অবস্থায় কান্দতেছেন আবার কুরসি দিগ্রদিয়াল্লাহ কোনো ডাক দিয়ে বলেন ওরে সাইলাবা মাথা উঠা। তখন তিনি ডাক দিয়ে বলেন অন্ধকারে লোক চেনা যায় না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি তুমি আবু বকর, আমি আপনার কথায় আমি যাব না, আপনি না আমাকে বিদায়ী করে দিয়েছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে আমি আর যাব না মদিনায়, লোকদেরকে চেহারা দেখাবো না। এমনি হযরত উমার ওই গর্তের বলে দাঁড়ায় বলেন মাথা উঠা আর কাউতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এমনি সালাবাতুল আনসারি মাথা উঠায় আর বলে আল্লাহ সত্যি তোমার নাম রহমান রহিম, সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করে দিতে পারো না। সালাবাতুল আনসারি সহ পাঁচজন সাহাবী মদিনার দিকে রওনা দিলেন, মদিনার ভিতরে যখন ঢুকছে তখন হযরত বিলাল ফজরের আজান দেয়, মসজিদের ভিতরে ঢুকলেন নামাজ আরম্ভ হয়ে গেছে, রসুল নামাজের মধ্যে আরম্ভ করলেন আল্লাহুমুত তাকাসুর, যেই মাত্র আল্লাহুমুত্তা কাসুর বললেন এমনি শোনা যায় বিকট চিৎকারের আওয়াজ, নামাজের মধ্যে সাহাবীরা কেঁপে উঠেছেন এত বিশ্ব আওয়াজ কা। আবার রসুল বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, এমনি শুনে আরেকটা বিকট আওয়াজ, এই বিকট চিৎকারে সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে লাগলেন, এমন বিশ্ব আওয়াজ কে দিল নামাজের সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পিছনের দিকে তাকায়া দেখেন সালাবাতুল আনসারি জমিনে পড়ে গড়াগড়ি করতেছে, আল্লাহর হাবিব দৌড়ে গেলেন কাছে যাওয়ার পরে এমনি নড়াচড়া বন্ধ হয়ে গেছে, রসুল বলেন সালমান আমার সালাবার ফাংস পরীক্ষা করে দেখো, মুখে পানি দাও মাথায় পানি দাও। এমনি সালাবাতুল হাজর সালমান ওয়াসি রাদিয়াল্লাহু আনহু ফার্স পরীক্ষা করে বুকে হাত দিয়ে বলেন আল্লাহর নবী আপনার সাহাবিক সালাবাতুল আনসারির মুখে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাথায় পানি দেওয়ার প্রয়োজন নাই, সালাবাতুল আনসারি কলিজা পেটে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে।
রসুল তখন বলেন তোমরা গোসল দাও, কাপড় পরাও, আমি রসুল নিজে তার জানাজার নামাজ পড়াবো। এই মুহূর্তে তোরে তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু আনহা বুকে দড়াইয়া দৌড়েন, আব্বা গো আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি বলেছিলাম কিন্তু আমি যে জীবনের জন্য আমার আব্বা হারালাম, আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো, আমি আর কাকে আব্বা বললো? এইভাবে যখন কাঁদতে লাগলেন রসুল কাছে গিয়ে বলেন, খামসানা আর কান্দিস না, তোর কান্না আমার বুকে দারুণ ব্যথা হয়, দারুণ কষ্ট হয়। যদিও সালাবাতুল আনসারী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমি মুহাম্মদ তো বিদায় হয়ে যাই নাই, বাকি জিন্দেগির জন্য আমি রসুল তোর আব্বা হয়ে গেলাম। যেই মাত্র কথা বললেন রসুল বলেন তোমরা কাফন ভরায় নাও, কাফন পরালেন, রসুল নিজে জানাজার নামাজ পড়ালেন, লাশ সামনের দিকে যায়, রসুল লাশের সাথে সাথে কবরস্থানের দিকে যাচ্ছেন, কিন্তু উকি দিয়ে হাঁটেন, পা গুলো উকি দিয়া কালো আঙ্গুল ভর দিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাটা জমিনে ফালান না কেন? আঙ্গুলে ভর দিয়ে হাঁটলে এত তো আপনার কষ্ট হয়, আপনি হুড়া পা জমিনে ফালান না কেন? রসুল বলেন, হে ওমর, জানো না আমার সাল আমার তওবা আল্লাহ তওবা এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ খুশি হইয়া তার জানাজার আশেপাশে এবং এই এলাকার ভিতরে এত রহমতের ব্যবস্থা নাযিল করেছে, আমি পুরা পাউটা জমিনে লাগাবো, এতটুকু জায়গা এই এলাকার ভিতরে খালি নয়। ভাইরা আমার, এই হলো সাহাবাই কারামের অবস্থার পরিবর্তন। এই পরিবর্তনটা করেছে রসুলের উত্তম চরিত্রে, মহান চরিত্রে, যেরকম কে চরিত্রে। সুতরাং ও বিশ্বের মানুষেরা, তোমরা যদি ইহকালে এবং পরকালে মুক্তি পেতে চাও তাহলে মুহাম্মদুর রসুলের আদর্শকে অনুসরণ করো, রসুলের জীবনীকে তোমরা অনুসরণ করো।